हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। ये वीडियो टिते आमी अपने देखे कामिदे प्रिंटिंग करे देखा थी। आशा करी वीडियो टी भालो लग बे। वीडियो टी भालो लग गे, वीडियो टी ते लाइक कर बे, साथ ही हमारे चैनल टी सब्सक्राइब करे, पासे थाका बेल आइकन टी क्लिक करे रख बे। तो जो ना मैं एखाने एक्रिलिक कलर यूज करछी, आर आमी जे तुलीटा दिए रंग करछी, ये तुलिर साइज होच्छे 0 साइज। आपनारा आपनादेर सुविधा मतो जे कोनो तुली दिए रंग करते पारें। गत पर्वेर भिडियोते एई कामिस्ट्रीर ड्रइिंग करे देखिएछिलाम। जारा ड्रइिंगेर भिडियो देखेननि तादेर जन्य ड्रइिंगेर भिडियो लिंक डिस्क्रिप्शन एबं आई बाटने देवा आछे। আপনারা ডিসক্রিপশন অথবা আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবেন। এই ড্রেসটির সাথে ম্যাচিং করে একটি প্লাজোতে আমি প্রিন্টিং করেছি, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এবং এই ডিজাইনের কামিজ কাটিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনাদের সুবিধার্থে দুটি ভিডিওর লিঙ্কই আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। যারা ভিডিও দুটি দেখেননি তারা ডিসক্রিপশন থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার চ্যানেলে এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর ড্রেসে হ্যান্ড প্রিন্টিং, ড্রেস কাটিং, এমব্রয়ডারি ইত্যাদি আরও অনেক ভিডিওই দেওয়া আছে। তো আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন। আশা করি অন্য ভিডিওগুলো ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিও শেষে এই ড্রেসটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিন্টিং করার আগে কিন্তু অবশ্যই কাপড়ে নিচে দেওয়ার জন্য মোটা পেপার অথবা র্যাক্সিন ইউজ করবেন। আর প্রিন্টিং করা শেষ হলে কিন্তু আপনার কাপড়টিকে ভালোভাবে শুকিয়ে নেবেন এবং উল্টা পাশ থেকে আয়রন করে নেবেন। তাহলে কিন্তু আপনার কাপড় থেকে রংটি উঠে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। প্রিন্টিং বিষয়ে যারা নতুন আছেন তাদের জন্য আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, যে ভিডিওটিতে আমি প্রিন্টিং বিষয়ে সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ওই ভিডিওটি দেখলেই যে কেউ খুব সহজে প্রিন্টিং শিখতে পারবেন। আর ওই ভিডিওটির লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশন থেকে ভিডিওটি দেখে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশ বেশি শেয়ার করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।